Namaskar! আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর দিন শেষে সন্ধ্যা সাতটায় বাছাই করা খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস নেটওয়ার্কের সমস্যা বা অনিবার্য কোনো কারণ ছাড়া প্রতিদিনই সন্ধ্যা সাতটায় আমরা আপনাদের জন্য বাছাই করা খবর উপস্থিত করি কোনো দিন কোনো একটা বিষয়কে নিয়ে প্রতিবেদন আবার কোনো দিন বা একাধিক খবরের সমন্বয় যদিও বিশেষ কোনো খবর বা সাক্ষাৎকার অনুষ্ঠান বা লাইভ কোনো রেকর্ড অনুষ্ঠান থাকলে সেদিন দিনশেষে বাছাই করা খবরের বদলে সেটাই প্রচার করা হয় দেখুন দিনশেষে বাছাই করা খবর এক বা একাধিক খবর রাজ্যে প্রস্তুতিহীন ঈদ উজ্জোহার আয়োজন এটাই মনে হয় সঠিক শিরোনাম সকলেই বলছেন আগের মতোই সব হবে কিন্তু করোনা পরিস্থিতিতে বিশেষ করে বিচ্ছিন্ন লকডাউনের মাঝে কি সত্যিই তা সম্ভব এই প্রশ্ন করলেই সকলের দিশে হারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে এটাই এখন কোরবানির ঈদের প্রস্তুতির বাস্তব চিত্র এখনও আমরা ঈদ বকরিদে মুসলিম বন্ধুদের বাড়ি বাড়ি ঘুরে নানান রকমের খাবার খাই সিমাই লাচ্চা পরোটা খাসির বিরিয়ানি নানা ধরনের মিষ্টির পদ ফালুদা কত কি বন্ধুদের মায়েরা কি যত্ন করেই না খাওয়াতেন এখন কোথাও কোথাও ইতস্তত ভাব এসে গিয়েছে পাঁচে সধর্মের কেউ কিছু মনে করে আহাহা ছেলেবেলায় ঈদের দিনগুলোতে মুসলিম বন্ধুদের বাড়ি পাত পেরে খাওয়া কোনো দিনই ভুলতে পারবো না পরবর্তী প্রজন্মের আমাদের ছেলেপুলেদের মধ্যেও সেই চল রয়ে গিয়েছে কিন্তু এবারে সকলেই খুব হতাশ করোনা প্রতিরোধে লকডাউন এবং তার ওপর আমফানের পর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি জেলা বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অবস্থা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেও অতিবৃষ্টি বন্যা নদী ভাঙনের জেরে ভয়াবহ পরিস্থিতি মানুষকে সাবধান হওয়ার সতর্ক হওয়ার সুযোগ না দিয়ে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচমকা লকডাউন ঘোষণায় সব থেকে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল কম বেশি পাঁচ মাস সময়েই আমাদের রাজ্যে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ তারপর আমফানেও অনেকের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে টাকার অভাবে অনেকে তা এখনও সারিয়ে উঠতে পারেননি মেরামত করতে পারেননি কিছু কিছু মুসলিম অধ্যুষিত এলাকায় হাহাকার শুরু হয়েছে এর জন্য দায়ী রাজনৈতিক দলবাজি আর দুর্নীতি কুরবানি ঈদে পশু কেনা হবে কি করে টাকা পাওয়া যাবে কি করে মানুষ এত কষ্টে এত অবহেলায় থাকলেও দলীয় সমর্থক না হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেউ ঘুরেও তাকান না শুধু পশ্চিমবঙ্গে বললে ভুল হবে লকডাউনের পরে ভারতের দিকে দিকে মুসলিমদের একই চেহারা মানুষের হাতে টাকা নেই কোলের বাচ্চাটার হাতে একটা লজেন্স কিনে দেওয়ারও পয়সা নেই অনেকের কাছে ভিন রাজ্য থেকে মাইলের পর মাইল পায়ে হেঁটেও ঘরে ফিরেছেন অনেক পরিযায়ী শ্রমিক রেশনের চাল না থাকলে অনেকের হাঁড়িতে ভাতও চড়তো না তার ওপর করোনার ভয় লকডাউন কখনো উঠছে কখনো আবার নতুন করে চালু হচ্ছে এই পরিস্থিতিতে কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা দেশের মুসলিম জনগণকে যার পর নাই চিন্তায় ফেলেছে আগের বছরের হিসাব ধরেও বলা যায় যে বকরিদের শুধু কলকাতাতেই দেড় থেকে দু লাখ পশু কোরবানি হতো এক একটি পশুর দাম কম করেও দশ হাজার টাকা করে পড়তো পছন্দ সই কোনো দুম্বা বা পছন্দ সই কোনো খাসি এক লাখ টাকারও বেশি দামে বিক্রি হয়েছে গত বছরেও তার জন্য বকরিদের অনেক আগে থেকেই শহরের বিভিন্ন প্রান্তে পশুর হাট বসত খিদিরপুর জাকারিয়া স্ট্রিট নারকেলডাঙ্গার মতো পশুর হাট বিখ্যাত নারকেল ডাঙার পশু হাট অবশ্য সারা বছরই চলে তবে ঈদের আগে তা বিশেষ চেহারা পায় বহু মানুষের সমাগম হয় খিদিরপুরের হাটে উট দুম্বা খাসি বিক্রি হয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে পশু আসত এখন কখনো আনলক কখনো লকডাউন শুরু হয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে ফলে আপাতত সেভাবে হাটও বসছে না বকরা ঈদের আর মাত্র চারটে দিন আগে আদৌ তা বসবে কিনা কেউ জানেনও না বসা সম্ভবও নয় কলকাতা শহরের বাইরে থেকে পশু আমদানি করা গেলেও বিক্রি হওয়ার গ্যারান্টি নেই সব মিলিয়ে জীবনে দেখা আগের ঈদগুলোর মতো কোনো মতেই সম্ভব নয় এবছরের কোরবানির ঈদ গত মে মাসের শেষ সপ্তাহে ঈদুল ফিতরের নামাজ বা রমজানের ঈদের সময় লকডাউনের কারণে কলকাতার সমস্ত মসজিদ বন্ধ ছিল নাগদা মসজিদের ইমাম শফিক কাশেমি থেকে শুরু করে আইমা সম্পাদক সৈয়দ রুহুল আমিন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের মোহাম্মদ ইয়াহিয়া সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের মহম্মদ কামরুজ্জামান সমস্ত মুসলিম নেতাই সকলকে বাড়িতে থাকার আর্জি জানিয়েছিলেন কোরবানির ঈদ নিয়ে নাখোদা মসজিদের ইমাম শফিক কাশিমি জানিয়েছেন ঈদুল আজহার বা কোরবানির ঈদ মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আমরা চেষ্টা করব যাতে এই উৎসব ঠিক মতো পালন করা যায় তবে একই সঙ্গে করোনার কথাও কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যে করোনা সংকট এখনই কাটবে বলে মনে হচ্ছে না তার মধ্যেই মানুষকে সব কিছু করে সব কিছু মেনে নিয়ে তার মধ্যেই বেঁচে থাকতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের উপকারের কথা মাথায় রেখে এই উৎসব কিভাবে করা যায় তা ভাবতে হবে আর কোরবানি তো একান্তই পারিবারিক ছয় প্রচুর লোকের জমায়েতে কোরবানি হয় না সকলেই নিজস্ব পরিসরে তা করেন ফলে করোনা পরিস্থিতিতে কোরবানি না হওয়ার কোনো কারণই নেই দিল্লির জামে মসজিদের শাহী ইমাম আহমেদ বুখারিও জানিয়েছেন কোরবানির ঈদ পালন করতেই হবে কারণ এটি মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু সামাজিক দূরত্ব মেনে সকলকে উৎসবে সামিল হতে হবে তার বক্তব্য প্রতি বছরের মতো সকলে এক জায়গায় এসে নামাজ না পড়লেই ভালো তার নির্দেশ প্রত্যেক এলাকায় মসজিদ আছে সকলে যেন নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে এবছর বকরা ঈদের নামাজ পড়েন বস্তুত শাহী ইমামের বক্তব্য তিনি এমনও বলছেন যে নামাজ পড়ার আগে সকলে যেন বাড়ি থেকেই অজু করে আসেন কারণ এক জায়গায় বসে সকলে মিলে অজু এই করোনা পরিস্থিতি না করাই ভালো আশ্চর্যের বিষয় হলো আজ সাতাশে জুলাই সোমবার পর্যন্ত আমাদের এই প্রতিবেদন তৈরি করার সময় পর্যন্ত ইদুল আজহার উৎসব নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখনও কোনো সুপষ্ট নির্দেশিকা বা বিবৃতি জারি করা হয়নি তবে সূত্র মারফত জানা গিয়েছে যে এই সপ্তাহের পয়লা আগস্ট শনিবারে আজহা পালিত হচ্ছে জানার পর পর বুধবারের লকডাউনের লকডাউনের আর কোন দিনটি জন্য হবে তাই নিয়ে আজই নাকি রাজ্য সরকার উচ্চস্তরীয় এক প্রশাসনিক বৈঠক করছে আশা করা যায় সেই বৈঠকের পরেই ঈদুল আজহা নিয়ে সুপষ্ট নির্দেশিকা জারি করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তবে অনেকেই বলছেন যেই নির্দেশিকাই জারি করুক রাজ্য সরকার তার যে সত্যি খুব সেটার যে সত্যিই খুব দেরি হচ্ছে বা দেরি হয়েছে এটা বলাই বাহুল্য তাই বকরিদের আর চার দিন মাত্র বাকি থাকতে বলতেই হচ্ছে যে রাজ্যে এখনো প্রস্তুতিহীনী দুজ্জোহার আয়োজন তো আপাতত এই পর্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে ধন্যবাদ আপনারাও আপনাদের এলাকার যে কোনো খবর মোবাইল ক্যামেরায় ধারণ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের নিউজ নির্ভিকের অফিসিয়াল ইমেল ঠিকানায় আর হয়ে উঠতে পারেন দায়িত্বশীল একজন নাগরিক সাংবাদিক আমরা আপনার পাঠানো ভিডিও খবর আপনার নাম সহ প্রচার করব ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল ঠিকানা দেওয়া আছে